আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বিজামিন ব্লগসে সবাইকে স্বাগত। তো আজ একটু সকালে বের হলাম, বাগানের দিকে আসলাম। এসে দেখি গাছে কে কি বলেন জানি না, আমরা ঢেউয়া বলি। অনেকের ভাষা আবার ওগুলোকে বর্তা নাকি বলে। তো যাই হোক, তো আমি এখন দেখেছি, তো ওটা পাড়ার অনেক চেষ্টা করছি, দেখি পারি কি না। তো আমি একটা পাড়তে সক্ষম হয়েছি, আরও দেখি কয়টা পাড়া যায় কিনা। এখন দেখতে আসলে এটা কাঁচা দেখা যাচ্ছে, তো ঘরে যদি রাখি কিছুদিন তাহলে এটা পেকে যাবে। কি পরিমাণে কষ বের হচ্ছে এটা থেকে। তো যাই হোক, আমি আরও কয়টা পাড়ার চেষ্টা করছি। অবশেষে আমি দুটো পেরেছি, তাও অনেক কষ্টের পরে। যেহেতু আমি এটা পাড়ার উদ্দেশ্যে এখানে আসিনি, আমি একটু হাঁটতে এসেছিলাম, আর এসে দেখি গাছেগুলো ধরে আছে, তো দুটো পেরে নিলাম। তো এখন আমি আরেকটা মিশনে যাব, সেটা হচ্ছে পেয়ারা পারব। এখানটাতে দেখুন প্রচুর পরিমাণে পেয়ারা গাছ হয়েছে, মাশাআল্লাহ। এই যে দেখুন পেয়ারা, তো যদি এগুলো অনেক ছোট, তো তার পাশ থেকে আমি পাকা কিছু পাড়ার চেষ্টা করছি। এটা টোটালি একটা পেয়ারা বাগান বলতে পারেন। আর সবচেয়ে খুশির খবর হচ্ছে যে মাশাআল্লাহ এই পেয়ারা গাছগুলো কিন্তু একটু হাতে লাগানো হয়নি। কীভাবে জানি হয়েছে সেটা আমরা জানি না, হয়তো কোনো পাখি এখানে বেছে ফেলেছিল। তো এই সবগুলো পেয়ারা গাছ হয়েছে মনে হচ্ছে, মানে এমনভাবে সুন্দর সিরিয়ালে হয়েছে, তো মনে হচ্ছে হাতে লাগানো হয়েছিল গাছগুলো। তো ধরে হচ্ছে মাশাআল্লাহ, অনেক ধরেছে। তো আমি দেখার চেষ্টা করছি আর কি, পাকা পেয়ারা আছে কি না, কারণ গতকালকে অনেকগুলো পেয়ারা পেরে নেওয়া হয়েছে, সবাই মিলে লবণ মরিচ দিয়ে খেয়েছে, তো আমি ছিলাম না ওখানে। তো ছোটো একটা পেয়েছি আমি, মানে বড়োগুলো এখনও কাঁচা, এই ছোটোটাই পেকেছে। তো একটাই পেয়েছি এতগুলো পেয়ারার মাঝে, দেখেন শ পেয়ারা থেকে আমি একটা পেয়েছি, আর আছে উপরে, কিন্তু আমি তো উঠতে পারবো না এখন। তো না, আজ আমার পেয়ারা নেওয়া হবে না। তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কান্দতে যা। আর আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে এক
একবার কানতে চাই। না পারিলাম বাঁচতে আমি, না পারিলাম মরতে, না পারিলাম পিড়িতে রই সোনার পাখি ধরতে, না পারিলাম বাঁচতে আমি, না পারিলাম মরতে, না পারিলাম পিড়িতে রই সোনার পাখি ধরতে। আমি একুল থেকে আশায় আশায় ছিলাম যদি তোমার দেখা পাই, আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কান্দতে চাই। ওরা বুকে দারুণ ভরা চোখের পানি চোখে নাই, আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কান্দতে চাই। একবার কান্দতে চাই।